আর নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে এমন করে আপনার সেলফি তোলে, এই সেলফি আবার ফেসবুকে আপলোড দিয়ে বলে যে কেমন হয়েছে পিকচারটা। এরপরে হাজার হাজার তার ফ্রেন্ড, এই হাজার হাজার ফ্রেন্ড দেখে বলে দোস্ত তোর স্ত্রী ফাটাফাটি, বাবির ফিগারটা ফাটাফাটি, দোস্ত আমার বাবির চেহারাটা সুন্দর, এই বলো দিয়ে আবার কয় ধন্যবাদ 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 ধন্যবাদ। আরে বলো তুই ধন্যবাদ দিলি, যেই তোর হাজার হাজার ফ্রেন্ড তোর স্ত্রীকে দেখে বলছে আরে বাবির ফিগারটা ফাটাফাটি, আরে বাবির চেহারাটা সুন্দর, ওই দিন তোর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। বলদের ঘরের বলদে কি করে জানেননি, এইভাবে সেলফি তুলে, স্ত্রীর সেলফি তুলে, আরে নিজের স্ত্রীর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, নিজের স্ত্রীর ছবি সেলফি তুলে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে। আরে স্ত্রী তো ব্যক্তিগত সম্পদ, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নয়। আরে যেই বলদে স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে, হ্যার মতন বলদ, হ্যার মতন অশিক্ষিত, হ্যার মতন মূর্খ এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হ্যার মতন বলদ আর একটাও নাই। আরে নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে এমন করে আপনার সেলফি তোলে, এই সেলফি আবার ফেসবুকে আপলোড দিয়ে বলে যে কেমন হয়েছে পিকচারটা। এরপরে হাজার হাজার তার ফ্রেন্ড, এই হাজার হাজার ফ্রেন্ড দেখে বলে দোস্ত তোর স্ত্রী ফাটাফাটি, বাবির ফিগারটা ফাটাফাটি, দোস্ত আমার বাবির চেহারাটা সুন্দর, এই বলো দিয়ে আবার কয় ধন্যবাদ 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 ধন্যবাদ। আরে বলো তুই ধন্যবাদ দিলি, যেই তোর হাজার হাজার ফ্রেন্ড তোর স্ত্রীকে দেখে বলছে আরে বাবির ফিগারটা ফাটাফাটি, আরে বাবির চেহারাটা সুন্দর, ওই দিন তোর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্না মুদমিনুল খমর ওয়াল আকু ওয়াদ-দাইউস। আরে আমি বলি নাই ভাই, বলেছেন নবীজি, আমার কোনো দোষ নাই ভাই, বলেছেন পয়গম্বরে আরবি, যেদিন তুমি তোমার মায়ের ছবি, যেদিন তুমি তোমার বোনের ছবি, আরে যেদিন তুমি তোমার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড দিয়েছ ওই দিন তোমার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। আমি বলি নাই ভাই আমার কোনো দোষ নাই, বলেছেন পয়গম্বরে আরবি। অতএব আজকে তাওবা করেন, নারী তো বুঝে না বুঝে না, আপনিও বুঝেন না। যারা নারীর ছবি ফেসবুকে আপলোড দেয় লাইক কমেন্ট আর শেয়ার পাওয়ার জন্য, হ্যার মতন বলদ, হ্যার মতন ব্যাকল, হ্যার মতন বেসরমা, হ্যার মতন বেহায়া, হ্যার মতন বেলাজা, আসমানের নিচে আর জমিনের উপরে দুই নাম্বার আর কেউ হতে পারে না, হ্যাঁ বলদ নাম্বার ওয়ান।